কিছু দেখা, আর এগুলো শিখছি মূলত 70 বা 68% বা অলমোস্ট 80% শাকিল ভাইয়ের ফর্মুলা। হ্যাঁ ভাই, এই সব আমি নিজে হাতে বানাইছি। আমি জাস্ট আমার এটা জাস্ট পরিবারের সাপোর্টের জন্য, যে আমার পরিবারের যে ডিমটা মাংসটা, এটা জাস্ট ধরেন 5টা মুরগি একটা মোরগ থাকলো, এটা পরিবারের সাইকেলের ভিতরে চলে গেল। এটা যে লং টাইম সাস্টেনেবল করার জন্য যা করলে আমি তাই করবো। মুরগি আমি পালবো ইনশাল্লাহ, এটা একটা ফিনান্সিয়াল সাপোর্ট ফ্যামিলির জন্য এবং একটা অর্গানিক সেমি অর্গানিক একটা প্রোটিনের সোর্স। আমি সকালে আসি তো, দিনে একবার এটা আমরা অ্যাপ্লাই করি। এই হাইটটা এখন 12-র উপরে আছে। আমি আসলে একটা কোম্পানিতে জব করি, আর আমার জবের পিরিয়ডটা হচ্ছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত বলা যায়, এঙ্গেজ থাকি। শুধু উইকেন্ডেতে আমি সময় দিতে পারি, আর যাতে রিমোটলি এটা হ্যান্ডেল করা যায় তার জন্য এই ব্যবস্থা, যাতে কোনো ধরনের যাতে অপ্রীতিকর সিচুয়েশন না হয়, তার জন্য যা করণীয় ততটাই করছি নিজে নিজে বা অন্যান্য ইউটিউব ভাইদের কল্যাণে, বা স্পেশালি মেজরিটি শাকিল ভাইয়ের কল্যাণে। এভরিথিং ই হয়তো বা বুঝবেন, কারণ এখানে অনেক কিছু থিম গুলো আমি বলবো না, যারা দেখতেছে তারা মিল পাবে। খুব সুন্দর কাজ করেছেন, আমার থেকে ভালো কাজ করেছেন। এনিওয়ে আপনারা দেখতেছেন অভিজিৎ ভাইকে, আমি আছি কাউলাতে আছি। হ্যাঁ, কাউলা আছে দক্ষিণখানে আছি। ওনার খামারটা খুবই সুন্দর, অভিজিৎ ভাই অসাধারণ একজন পার্সন। তো আমাকে খামারটা দেখাই, ঘুরে ঘুরে কি কি প্রবলেম বা কি হচ্ছে, অভিজিৎ ভাইয়ের ফিউচার প্ল্যানটা শুনি, আপনাদের অনেক হেল্প হবে। ভাই খাঁচা বানাইছেন খুব সুন্দর করে, তারপরে দেখেন এই যে একটা ফ্যান লাগাইছে, এই যে একটা ফ্যান লাগাইছে। ভাই কি পরিমাণ মুরগির ভালোবাসে চিন্তা করা যায়। নতুন মানুষ দেখলে এরকম করে আমার আম্মারা ঢুকতে দেয় নাই। বিমানবন্দর কম বেশি যায় না তারা। আমার এখানে আছে অস্ট্রেলিয়া মুরগ গুলো, এখানে অস্ট্রেলিয়া মুরগি গুলো আমি এখন খাবার দিলে সব সঙ্গে চলে আসবে, খাবার দেয় নেই। আচ্ছা, খাবার দিলে সব চলে আসবে। আসেন 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 আসেন, অনেক সুন্দর ভাই। আমি তো খাবার দেই নাই, এখন এই যে সোনালি আমি আপনাকে বলবো এটার কাহিনীটা। পাহাড়ি আর ফাউমি একটা আছে, এনে দুইটা বাদে সব পাহাড়ি।
হ্যাঁ ভাই, এই সব আমি নিজে হাতে বানাইছি। তবে এখানে আমি টেবিল ফ্যান দিয়ে দিই, এই সাইড দিয়ে এই সাইড একটা ফ্যান দিয়ে দিই, এবং এখানে আবার কালকের থেকে আমি ওই ফ্যান অ্যাপ্লাই করছি। আর এখানে পানির স্প্রে দিয়ে পানির গান্ডা নিয়ে আসবো আমি, আমার ওই যে পানির কুয়াশার মতো হয় সেই ব্যবস্থা আছে। আমি শুধু ওই যে আম কাঠের সেফটি আপনি বললেন না, যে আম কাঠটা কিনবেন ওই যে ওই পয়সা বাজারের পাশে থেকে নিয়ে আসছি। সব ফলো করে করে কিনছে। কত টাকা সেফটি নিছে? 500? না না, আমার থেকে নিছে 350। দুইটা মুরগি মারা গেছে, বিন্দু মাত্র কোন একটা মুরগি দিয়ে মুরগিটা পাহাড়ি ঝুটিটা ওটা কালো ছিল তো, অষ্টলা সাথে মিশে গেছে, এদের সাথে ঘোরাঘুরি করে, অষ্টলা পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, এখানে ভাইয়া এই যে ঘেসটা না, এটা ওপেন প্লেস দিকে ঠিক আছে, কিন্তু দুই দিনে বেশি আপনি একদম পরিষ্কার করেন কেমনে ভাই? এটা পুরো নিয়ে যায় আমার ওখানে, ওখানে পানি দিয়ে ক্লিন করে বেঁকে দিই মলাটা। ঠিক আছে, এর দুই দিনে বেশি দিন না? হ্যাঁ দুই দিনে বেশি নেই না। আপনি ইউকা থ্রি যারা আনছেন একটু স্প্রে করে দিয়ে খাওয়াই দেন, ওরে একটু গ্যাসটা কম করে। ইউকা থ্রিটা আনছি, গ্যাসটা এত দূর তো গ্যাস, আগে তো সাত দিন ধরে গ্যাস হতো না, এখন তো ওই মুরগি বড় হচ্ছে না। আর ভাই এটা ঠিক করতে পারি না আমি, এত রে এমোশন, এত বেশি খাওয়াইছি। আচ্ছা এই কন্টিনিউ আপনি দিবেন প্রোবায়োটিক আর এনজাইম খাওয়ান? এনজাইম খাওয়াইতেছি, তার পাশে বসে কিছু আর্নিং হয় ভালো না? আমি আপনি কালকে কিছু আমাকে কথা বলছেন, এতগুলো জাত শুনলে আমার কাছে ভালো লাগে না, এত জাত নিয়ে তো কাজ করতেন না, একটা জাত নিয়ে কাজ করা লাগে, হয় আর যে মাংস আমার ছেলে নরম মাংস পছন্দ করে, দেশিটাও পছন্দ করে না, এর জন্য এটাকে আমি অবজারভেশন করতেছি। ফর অবজারভেশনে যে আজ থেকে দুই মাস 21 দিনের বয়স, 2 মাস 21 দিনে আমি তো পাহাড়ের নেচার, দেশি নেচার, ফার্মি নেচারটা জানি, ফার্মি সিলেক্টেড আমার কাছে মনে হয়, আমি জানি না, মাংস না ডিমের দিক দিয়ে, ডিমের দিক দিয়ে, কিন্তু এরা এদের গ্রোথটা দেখে আলহামদুলিল্লাহ, যদি শীতের কাল হইতো এটা আপনি মুরগি গুলো খাসা রাখতে পারতাম না। এখন ভাইয়া জিনিসটা কি হয়েছে আপনি বুঝেন, এটা আপনি কই বলবেন বাজারে না যে অস্ত্র করে চিল্লাম তো কিন্তু না না, আমি আসলে না আমি উঠে বলতে চাচ্ছি, আমি জাস্ট আমার এটা জাস্ট পরিবারের সাপোর্টের জন্য, যে আমার পরিবারের যে ডিমটা মাংসটা এটা জাস্ট ধরেন 5টা মুরগি 1টা মোরগ থাকলো, এটা পরিবারের সাইকেলের ভিতরে চলে গেলো, কিন্তু আমার মূল সাবজেক্ট হচ্ছে যে আমার ফার্মে যে খরচটা,
এটা যেন অটোভাবে চলে আসে আর প্রফিট আমি খাবো। কি করবেন আপনি, কি জিনিস পাল্টাবেন আপনি? এক কথা আমি বুঝি সহজে বলি, আপনি যা মাংস খাবেন, ডিম খাবেন এই ঘর থেকে, এটা যেন ফ্রি খেতে পারে। হ্যাঁ এটাই। আর হলো এটা ফ্রি খাওয়ার জন্য কি করা লাগবে, কিছু জিনিস বিক্রি করা লাগবে। ডেফিনেটলি তাহলে আপনি হ্যাপি। হ্যাপি আচ্ছা, তাহলে এখন তাহলে কি জিনিস করলে আমরা বাজারে বেচতে পারবো? এর জন্য আপনার গাইডলাইনটা চাচ্ছি, এই কারণে যে বাজার অ্যানালাইসিস, চলমান বাজার কি ফিটটা খাচ্ছে, আমি তো বাজার রুট লেভেলে নাই, আমার কাছে শখের লেভেলে, আমি এখনো মনে করেন যে আবেগে আছি, এই আবেগটা বাস্তবের সাথে কতটুকু মিল আর কতটুকু করতে পারবো। এই যে ফিল্ডে আসছেন আপনি, এটা সমন্বয় করে দিয়েন। আমি আমার ইচ্ছাটা আপনাকে বলবো যে ভাই আমার শখ এটা, আপনি যদি শখটা একটু স্যাক্রিফাইস করেন বা এটা এইভাবে ইউটিলাইজ করেন, দেখেন বাজারটা পান কিনা, এইভাবে যদি সমন্বয় করে পারা যায় ইনশাল্লাহ আমি যে কোনো মধ্যে টার্ন ওভার করবো। যে কষ্টটা পারবো এমন না, ফার্মের এমন না, একটা যে লং টাইম সাস্টেনেবল করার জন্য যা করা লাগে তাই করবো। মুরগি আমি পালবো ইনশাল্লাহ, এটা একটা ফিনান্সিয়াল সাপোর্ট ফ্যামিলির জন্য এবং একটা অর্গানিক সেমি অর্গানিক প্রোটিনের সোর্স আমার শহরের খাবার। এবং আমি আমার ওয়াইফ সাধারণত নিজের একটু আড়াল করে রাখার চেষ্টা করে যাতে তার আড়ালের ভিতরে সেজন্য আর্নিং পয়েন্ট থাকে। অনেক মুরগি ঠিক আছে ভাই, যান দু একটা খাচ্ছে আমাদের, ওই টাকা আর্নিং করার জন্য ছেড়ে দেওয়া লাগবে। আমরা দিই কি দেওয়া যায় দিলে আমাদের তো, ওই যে আমরা খেলতে বসতেছি মানুষজন একটা ভালো জিনিস পাইনি, তার কাছে থাকে বলবো যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনার কাছে এই জিনিসটা আছে আপনারা নিতে পারেন, খুব ভালো একটা জিনিস পাবে। এখন আমরা এই পরিকল্পনা সাজা, কারণ ভাই দেশিটাকে কনভার্ট করে পাহাড়ি আনবো। ভাই পাহাড়ির তো কাহিনী আছে, আমাদেরকে এই পর্যন্ত অনলাইনে পাহাড়ি বাচ্চা দেখছেন না? আমি এটা বলতেছি এই কারণে আমার কাছে মনে হয়েছে দেশি পাহাড়ি সেম কিন্তু পাহাড়িটা ডিম পারে বেশি বড় হয় বেশি, এই ধারণাটা ওই কাহিনী দেখলো বা একদম কালো, অনেক সুন্দর লাগে এই মুরগিটা আমার কাছে, এটাও আমরা বাজারে ছাড়বো। অষ্টলভটা আমাদের শহরের খামারের মাধ্যমে যারা ঘরোয়াভাবে মাংস খেতে চায় এটা নিয়ে উৎপাদন করে খান, দেশি ডিম অনেক। হ্যাঁ ডিম অনেক, ডিম কি অনেক, ডিম অনেক, ডিম পারে অনেক ডিম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অহিতার সাথে পাহাড়ির বিষয়ে এটা সাইডে রাখলাম। আলহামদুলিল্লাহ আমি তো যতটুকুই করছি আমি নিজে কিছুই জানি না, যে মা চাচারে মুরগি বলছে কনসেপ্টটাকে শুরু করা, কিন্তু শুরু করতে যাই এত বছর দেখা আর এইগুলো শিখছি, মূলত 70% বা 68% বা অলমোস্ট 80% শাকিল ভাইয়ের ফর্মুলা। মানে উনি তো মূলত শুরু করছে আর আমি তো ওনার একবার সব ভিডিও দেখতে পারি নাই, কেন কিছু উনি তো তারা কিছু খামারি নিয়ে কাজ করে, তাই এই ওনার সমস্ত ভিডিও ফলো করে এই পর্যন্ত আসছি। আজকে এই 11 পর্যায়ে এসে আমি বড় ধরনের একটা ধাক্কা খাইছি এবং ধাক্কাটা নিজে নিজে সলভ করতে যাইও দেখলাম যে না আসলে এর পিছনে একজন টিচার বা একটা গাইডলাইন প্রয়োজন হয়, তার জন্য শাকিল ভাইয়ের নিয়ে আসা। এন্ড শাকিল ভাই আমার যে ফর্মুলাটা পুরো ফলো আপ করবে দেখবে, আমার ইচ্ছাটা দেখে আমি জানাইলাম, সেটা যাতে আগামীতে নিয়ে যেতে পারি সকলে দোয়া করবেন আর আল্লাহ তালা যেন আমাদেরকে রহমত করে বকর করে, আর শাকিল ভাইয়ের যে অভিযানটা যেন পরিপূর্ণ সফল হয় সকলের দোয়া চাচ্ছি, আল্লাহ তালা যেন আমাদেরকে সফল করে এটাই, আল্লাহ তালা যদি না করে আমাদের করার চেষ্টা করার মালিক।